ছত্তীশগড়ত মাওবাদীর ধারাবাহিক আক্রমণ, সাত দিনত চারিটা কুটাঘাত, তিনিগৰাকী শহীদ, গুলিবিদ্ধ চারি নিরাপত্তারক্ষী। বিজেপিয়ে সরকার গঠন করার পাছতে ছত্তীশগড়ত সক্রিয় হয়েছে নক্সালপন্থী। সুকমা জেলাত নক্সালপন্থীয়ে বারে বারে টার্গেট করেছে সশস্ত্র বাহিনীর সিআরপিএফক। দেওবারে পুয়ায় বৌদ্ধভূমির রূপ লওয়া সুকমাত মাওবাদীর ধারাবাহিক গুলিচালনার শিকার হল সুধাকর রেড্ডি। সুকমার বেদ্রে নামার শেহতীয়াকৈ ঠাইখনত স্থাপন করা আউটপোস্টের বেরেকলে উভতি অহার বাটত সিআরপিএফ বাহিনীর উপর মাওবাদীয়ে আরম্ভ করিলে গুলিবর্ষণ। ধারাষার গুলিবর্ষণের মাজতে নিখোঁজ হল সুধাকর। গুলিবিদ্ধ হল সি রামু নামৰ এজন জোৱান। হঠাৎ আৰম্ভ কৰা আক্ৰমণত চেডেলি ভিডেলি হৈ পৰিল চিআৰপিএফ বাহিনী। এসময়ত গুলীচালনা কৰি থাকি হাবিলৈ পিছহুহুকি গ'ল মাওবাদীৰ দল। তাৰ পাছত সতীৰ্থই উদ্ধাৰ কৰিলে গুলীৰে থকা সৰকা হোৱা সুধাকৰ ৰেড্ডিৰ মৃতদেহ। গুলিবিদ্ধ সি রামুক চিকিৎসালয়ত ভর্তি করার বিপরীতে সিআরপিএফে মরণোত্তর পরীক্ষার ব্যবস্থা করেছে শহীদ সুধাকর রেড্ডির। 17 বছর পাছত সুকমার বেদ্রেড আরক্ষীর সহযোগত সিআরপিএফে আউটপোস্ট স্থাপন করার পাছতে সুক বৃদ্ধি পাইছে নক্সালপন্থীর। কেবল সুকমাতে মাওবাদীয়ে তিনিবার টার্গেট করিলে আরক্ষী আর অর্ধসামরিক বাহিনীক। আনকি নতুন মুখ্যমন্ত্রীয়ে শপথ লওয়ার দিনাই মাওবাদীর আইইডি বিস্ফোরণত শহীদ হয়েছিল ছত্তীশগড় সশস্ত্র বাহিনীর যুগা নামৰ এজন জোৱান। 7 দিনত 4টা কুটাঘাতেরে মাওবাদীয়ে এক কথাত চ্যালেঞ্জ দিছে নবনির্বাচিত বিজেপি সরকারত, যি চ্যালেঞ্জ উফরাই দিবলৈ বিষ্ণু দেউসাই সরকারে হাতত লব লাগিব নতুন কৌশল। নিউজ ডেস্ক রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। ছত্তীশগড়ত মাওবাদীর ধারাবাহিক আক্রমণ, 7 দিনত 4টা কুটাঘাত, তিনিগৰাকী শহীদ, গুলিবিদ্ধ চারি নিরাপত্তারক্ষী। বিজেপিয়ে সরকার গঠন করার পাছতে ছত্তীশগড়ত সক্রিয় হয়েছে নক্সালপন্থী। সুকমা জেলাত নক্সালপন্থীয়ে বারে বারে টার্গেট করেছে সশস্ত্র বাহিনীর সিআরপিএফক। দেওবারে পুয়ায় বৌদ্ধভূমির রূপ লওয়া সুকমাত মাওবাদীর ধারাবাহিক গুলিচালনার শিকার হল সুধাকর রেড্ডি। সুকমার বেদ্রে নামার শেহতীয়াকৈ ঠাইখনত স্থাপন করা আউটপোস্টের বেরেকলে উভতি অহার বাটত সিআরপিএফ বাহিনীর উপর মাওবাদীয়ে আরম্ভ করিলে গুলিবর্ষণ। ধারাষার গুলিবর্ষণের মাজতে নিখোঁজ হল সুধাকর। গুলিবিদ্ধ হল সি রামু নামৰ এজন জোৱান। হঠাৎ আরম্ভ করা আক্রমণত চেডেলি ভিডেলি হয়ে পড়িল সিআরপিএফ বাহিনী। এসময়ত গুলিচালনা করে থাকি হাবিলৈ পিছহুহুকি গল মাওবাদীর দল। তার পাছত সতীর্থই উদ্ধার করিলে গুলিরে থকা সরকা হওয়া সুধাকর রেড্ডির মৃতদেহ। গুলিবিদ্ধ সি রামুক চিকিৎসালয়ত ভর্তি করার বিপরীতে সিআরপিএফে মরণোত্তর পরীক্ষার ব্যবস্থা করেছে শহীদ সুধাকর রেড্ডির। 17 বছর পাছত সুকমার বেদ্রেড আরক্ষীর সহযোগত সিআরপিএফে আউটপোস্ট স্থাপন করার পাছতে সুক বৃদ্ধি পাইছে নক্সালপন্থীর। কেবল সুকমাতে মাওবাদীয়ে তিনিবার টার্গেট করিলে আরক্ষী আর অর্ধসামরিক বাহিনীক। আনকি নতুন মুখ্যমন্ত্রীয়ে শপথ লওয়ার দিনাই মাওবাদীর আইইডি বিস্ফোরণত শহীদ হয়েছিল ছত্তীশগড় সশস্ত্র বাহিনীর যুগা নামৰ এজন জোৱান।
সাত দিনত চারিটা কোটাঘাটেরে মাওবাদীয়ে এক কথাত চ্যালেঞ্জ দিছে নবনির্বাচিত বিজেপি সরকারত। যে চ্যালেঞ্জ উফরাই দিবলৈ বিষ্ণু দেউসাই সরকারে হাতত লব লাগিব নতুন কৌশল। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।